আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি মেসার্স ফেরদৌস এন্টারপ্রাইজে, যা মাদাম বিবির হাট, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রামে অবস্থিত। ফেরদৌস এন্টারপ্রাইজ এমন একটি দোকান যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীগুলোই বিক্রি করা হয়ে থাকে। ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন। তো চলুন আমরা সজীব ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল ওনার দোকানে পাওয়া যাবে আর সেগুলো কেমন দামে বিক্রি করবেন। এই যে একটা মাইক্রোওয়েভ সেট, এটা হচ্ছে আপনার এই যে এন্টার একদম ক্লিয়ার আছে, এটা 21, তার মানে এটা হচ্ছে একটা হচ্ছে হ্যাম, দুটো হচ্ছে স্পিকার, ঠিক আছে। এটা প্রাইস পড়ে যে 2500 টাকা। সাউন্ড খুব সুন্দর, ব্লুটুথ সহকারে আছে। তারপর স্যামসাং এর একটা মাল আছে, সোনির একটা মাল আছে। এই যে খুব সুন্দর, এই যে সিস্টেমে চলবে, এটা অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার এই যে পিছনে অ্যাডাপ্টার দিয়ে দিব। আমাদের কাছে অ্যাডাপ্টার পড়ছে, এই যে অ্যাডাপ্টার লাগানোর, এই যে এখানে অ্যাডাপ্টারটা লাগাই দিবে। এই যে অ্যাডাপ্টারটা লাগাই দিবে, খুব সুন্দর। এটা আপনার বাসার মধ্যে টিভির সাথে এড করতে পারবে, এমনি শুধু শুধু গানও শুনতে পারবে। এসে একটা সোনির অরিজিনাল সোনির 5000 টাকা। তারপর হচ্ছে যে একটা দূরমি আছে, দূরমিটা কেউ যদি নিতে চায় নিতে পারবে, দূরমিটা নিতে পারবে, 4000 টাকা হলে দিয়ে দিব দূরমিটা। একটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে গ্লুপ, এটা হচ্ছে যে আপনার ওয়্যারলেস নেট সুইচ, এখানে লেখা আছে নামটা। আপনার এখানে পাওয়ার সেকশনে কি কি কাজ করবে সব এখানে আছে, লেডি পাওয়ার সবগুলো আছে। পিছনে গুলো দেখেন, এই যে পিছনে অনেক জায়গা আছে আপনার। এখানে দেখেন এগুলো হচ্ছে যে আপনার HDMI জ্যাক সহ আছে, এগুলো আছে নেট জ্যাক, তারপর ওয়াইফাই জ্যাক, সবগুলো এখানে বিজিএ সবগুলো আছে এখানে। এটা এসি ফুট, এটা এটাও নিতে পারবো আমাদের কাছ থেকে এই 20000 টাকা দিয়ে। এটা একদম স্পেয়ার মাল, এটা আমার কারণ নাই, তো কারণ নাই যে এখন আমি পাওয়ারটা চেক করে দেখাইতে পারতেছি না, সেই জন্য এটা 20000 টাকা পড়বে এই মালটা। আর এখানে ভিক্টর একটা সেট আছে, এই যে এখানে এই যে দুইটা বক্স আছে, এগুলো কোরিয়ান বক্স, বক্সের সাথে এই যে এই মেশিনটা অরিজিনাল মেশিন, এই মেশিনটা নিতে বিজনেস করতে পারবে মেশিন দিয়ে। আপনার ভোল্টেজ কতটুকু এখানে মিটার উঠে যাবে, 3 KVA, এগুলো হচ্ছে যে আপনার 3000 দিয়ে, কোরিয়ান মাল, এই যে 3000 দিয়ে, এটাও 3000, সব 3000 দিয়ে, 2000 দিয়েও মাল আছে আমার কাছে। এটা হচ্ছে 1 KV, মানে 1000 বি, আবার ব্ল্যাক কালারের মধ্যে 3000 বি, এগুলো দেওয়া আছে, এটা পাবেন এখানেও আছে, এগুলো হচ্ছে 2000 বি। তো আমি এটা বলে দিচ্ছি, 3000 বি এগুলো যদি নেয় 6500 টাকা, 3000 বি এগুলো, 2000 বি এগুলো যদি নেয়, এগুলো এটা 2000, কুলা ট্রান্সফর্মার আছে, এটা কুলা ট্রান্সফর্মার, এটা নিতে পারবে, এটা 2500 টাকা। আর 2000 বি এটা যদি নেই, এটা পড়বে 3500 টাকা, এগুলো যদি নেই এটা পড়বে যে আপনার 3000 টাকা। এখানে হচ্ছে এই যে 1000 বি স্মার্ট ইপিএস, এখানে লেখা আছে স্মার্ট ইপিএস, এটা হচ্ছে 2 ব্যাটারি, অর্থাৎ 24 ভোল্টের ইপিএস। এগুলো আগে পড়ছিল, সেল করে ফেলছি, এখন আর একটু কারণ নাই, তো কিভাবে চার্জ বসে গেছে, তো চার্জ তুলতে হবে, ঠিক আছে। এপিসি কোম্পানি, এটা 10000 টাকা পড়বে, 1000 বি। আর এগুলা 2 ব্যাটারি, এগুলা দিয়ে পাঙ্গা টাঙ্গা চালাতে পারবে, এগুলা দিয়ে এগুলা পড়বে যে আপনার 6500। আর 1 ব্যাটারি হলে রেট কম, 2500 টাকা।
আড়াই হাজার টাকা আছে আপনার, এগুলা পড়বে 3500 টাকা, ব্যাটারি ছাড়া নিলে 2500 টাকা। এগুলা ব্যাটারি ছাড়া আছে, এগুলা ব্যাটারি ছাড়া, এগুলা পড়বে 2500 টাকা। তারপরে এখানে আছে একটা 110, এটা 5000 টাকা। এটা এটা লাম্বা এপিএস, এপিএসটা 6000 টাকা ব্যাটারি ছাড়া। এখানে রেডিও আছে দেখেন, এই রেডিওগুলো পড়বে কি আপনার হাই সেন্সর, এটা পড়বে যে 3000 টাকা। আর এখানে সাউন্ড বক্স, বিভিন্ন কোয়ালিটির সাউন্ড বক্স আছে, এগুলো সোনির ভালো সাউন্ড বক্স, এগুলো 3500 টাকা, 3000 টাকা রাখা যাবে। এগুলো জোড়া জোড়া 4500 টাকা রাখা যাবে 2000 করে। আর এগুলো জোড়া, এগুলো জোড়া পড়বে যে আপনার 6000 টাকা, 500 টাকা করে কম রাখা যাবে। ফিলিপসের খুব সাউন্ড, চুড়ো সাউন্ড খুব ভালো, এগুলো জোড়া লাগা যাবে 4000 টাকা। আর এগুলো হচ্ছে শার্পের দেখেন, এগুলো হচ্ছে খুব সুন্দর জিনিসটা, এগুলো পড়বে 5500 টাকা। আর একটা দূরবীন আছে, একটা নাইট ভিশন দূরবীন, এটা হচ্ছে নাইট ভিশন। এটা ব্যাটারিটা পাই নাই, ব্যাটারিটা লাগাইয়ে দিয়ে লাগাই নিতে হবে। স্ট্যান্ডটা দিব আমরা, স্ট্যান্ডটা আছে, এটা পড়বে হচ্ছে 15000 টাকা। দূরবীনটা পড়বে 15000 টাকা। বক্স আর প্যাকেট সব আছে, প্যাকেট সব আছে। আমাদের কাছে একটা স্যামসাং এর স্পিকার আছে, অরিজিনাল স্যামসাং এর। এগুলো হচ্ছে অরিজিনাল, এই যে দেখছেন ডিসপ্লে পাওয়ার আছে। এটা শুধু জাহাজ থেকে নামানোর সময় পার্টটা পড়ে গেছে। এটা সাউন্ডের রাজা স্পিকার দেখেন, স্পিকারের কোয়ালিটি খুব সুন্দর। দুইটা স্পিকার, একটা এম, ঠিক আছে, 1000 ওয়াটের। জাস্ট এমটা বাজাইতে পারো, তাও আমি ঠিক আছে পাওয়ারটা দেখাই দিয়ে ডিসপ্লে। আমরা অলরেডি এটা গান বাজাইছিলাম, আর আসার আগে এটা আমরা চালু করছি, বুঝছেন তো। এইটা যখন এমটা নামানোর সময় এটা পড়ে গেছে, এটা ছাড়া চলবে, এটা ব্লুটুথ সহকারে আছে, অরিজিনাল ব্লুটুথ সহকারে। এটা প্রায় সেই অবস্থায় যদি নিতে চাই তাহলে আমি রাখবো 9000 টাকা। এটা 9000 টাকা হলে দিতে হবে 1000 ওয়াটের এম। এটা স্যামসাং, অরিজিনাল স্যামসাং এর এম, এই যে স্যামসাং লেখা আছে। আমাদের কাছে এটা দেখেন ডিভিডি প্লেয়ার আসছে, এগুলো দেখেন এখনো চালু করি নেই। এই যে ডিভিডি প্লেয়ার, এগুলা দিয়ে আপনার ডিজে চলবে, ক্যাসেট চলবে, এই যে এখানে ক্যাসেট আছে, এই যে এই যে এটা দিয়ে আবার ডিজ চালাতে পারবে। এই যে এখানে ডিস, এই ডিসের লাইন, আর এটা হচ্ছে ইউএসবি লাইন, ইউএসবি লাইন, ডিসের লাইন চলবে। এটা এটা প্রাইস পড়বে যে 2500 টাকা, এই ডিভিডি প্লেয়ারটা 2500 টাকা পড়বে। তারপরে যে কিবোর্ড আছে, একটা কিবোর্ড আছে সুন্দর, একদম ডেলের পিচ্ছি কিবোর্ড। এই কিবোর্ডটা 500 টাকা রাখবো, কিবোর্ডটা 500 টাকা রাখবো, অরিজিনাল কিবোর্ড, একদম প্যাকেজ সহকারে আছে। আর আমাদের কাছে এই যে দেখেন একটা, এটা হচ্ছে ব্যাটারি চার্জার আসছে। এটা এখানে লাইনটা বাইর হবে, এই যে তিনটা লাইন, এটা ভোল্ট কতটুকু, 380 ভোল্ট। এই যে এই দিক দিয়ে আপনার লাইনগুলো বাইর হবে, এটা হচ্ছে ডিজিটাল, এই যে অফ অন সুইচ। এটা এটা হচ্ছে ব্যাটারি চার্জার, এটা হচ্ছে ব্যাটারি চার্জার, এই লাইন দি দেয়, এটা একদম ফ্রেশ কন্ডিশনে ক্লিয়ার দেখেন, নেম প্লেট, এই যে দেখেন নেম প্লেটটা দেখেন, কয় ভোল্ট কয় ভোল্ট এখানে চলবে নেম প্লেটটা। এটা হচ্ছে ডিজিটাল, হ্যাঁ, এটা আউটপুট কোন দিকে পাইবে, এটা উঠবে, আর ইনপুট কত হয় এটা এদিক দিয়ে উঠে যাবে। এটার প্রাইস পড়বে যে আপনার 6000 টাকা, এই যে ব্যাটারি চার্জারটা 6000 টাকা পড়বে। তার আমাদের কাছে এই যে কেউ যদি টিচ ওয়ারেন্টি নিতে চায় এগুলো নিতে পারবে। এগুলো হচ্ছে অরিজিনাল এনএসির মাল, এগুলো হচ্ছে এইচডিএমআই সহ আছে। এটা হচ্ছে 5 ইঞ্চি, এই যে আমরা চালাচ্ছি এইচডিএমআই দিয়ে, এটা মনিটর ফুট, এইটা যে এইচডিএমআই ফুট, এটা টিভিও চলবে, আপনার এইচডিএমআই চলবে, ঠিক আছে। এই যে এইচডিএমআই সহ এটা আপনার ওয়ালে লাগতে পারবে, এমনি স্ট্যান্ড দিয়ে আপনার টেবিলেও লাগতে পারবে। এটা পড়বে 8000 টাকা। আমাদের কাছে এই যে এখানে টিভি আছে প্রচুর পরিমাণ, টিভি আসছে দেখেন, এটা এটা মনিটর হিসেবে ব্যবহার করতে পারবে, আবার টিভিও পারবে। এটা এটা হাই সেন্সর মালটা, ডবল প্লাগ আছে,
পাওয়ার দিছি আমরা, পাওয়ার দিচ্ছি। রুম হিটারটা পড়বে যে 1500 টাকা, রুম হিটারটা 1500 টাকা। তারপরে এই যে ইনটেক মনিটর আছে, কেউ প্রয়োজন হলে ইনটেক মনিটর নিতে পারবে। ইনটেক মনিটর দেখেন এটা পরে এগুলো পড়বে 8000 টাকা করে। আমাদের কাছে বড় এই যে একটা টিভি আছে, এটা মনিটর, এটা একটা মনিটর, কেউ যদি নিয়ে নিতে পারবে, টিভিও চালাতে পারবে। এই যে এখানে পুট দেওয়া আছে, এটা মনিটরের পুট দেওয়া আছে, আর টিভি যদি চালাতে চায় এখানে এইচডিএমআই পুট আছে, এই যে নিচে এইচডিএমআই পুট আছে। এটা 12000 টাকা পড়বে। এটা হচ্ছে, এটা মনিটর চলবে, এটা সিসি ক্যামেরা, টিভিও চালাতে পারবে, 12000 টাকা। আর একটা মাল আসছে, এটা হচ্ছে কুরাই ফাইভ, দেখেন এখানে দেওয়া আছে কুরাই ফাইভ এর মাল, ইন্টেল প্রসেসর, এটা হচ্ছে অল ইন অল পিসি, এটা প্রসেসর আছে, মালটা পাওয়ার দিচ্ছে, আসতেছে না, প্রসেসর সব আছে, ডিসপ্লে মনে হয় কোনো প্রবলেম আছে, কে যদি অবস্থা নেই তাহলে আমরা 10000 টাকা হলে দিয়ে দিব। দেখেন ডেলের এটা প্রসেসর দেওয়া আছে এখানে, কুরাই ফাইভ আপনার সিক্স জেনারেশনের প্রসেসর আছে। আচ্ছা ডেলের, ডেলের মাল, এটা আমাদের কাছে এলোড আসছে, 10000 টাকা হলে দিয়ে দিব, ডিসপ্লে পাওয়ার আনতে পারতেছি না, এই অবস্থায় 10000 টাকা। তারপরে এই যে একটা বড় রুম হিটার, সামনে শীতের দিন চলে আসছে, এই যে একটা রুম হিটার, রুম হিটারটা যদি কেউ নিতে চায় 3500 টাকা। আর এখানে ওই যে স্যামসাং এর ওভেন আছে, ওভেনটা পড়বে যে 3000 টাকা, শুধু অটোমেটিক গরম। আর এটা হচ্ছে গ্রিল ওভেন, এটা এটা পড়বে 5000 টাকা। আর একটা লেডি আছে ফিলিপস এর ট্যাপ, এই ট্যাপটা পড়বে যে আপনার 2500 টাকা। যে এটা এখানে একটা ডাক্তারি আইটেম আছে, দেখেন এটা হচ্ছে ডাক্তারি, এটা হচ্ছে ডাক্তারি, এই মালটা পড়বে 8000 টাকা, এই মালটা পড়বে 8000 টাকা। এখানে আরেকটা মাল আছে, এই যে এটাও বাইর করতে পারতেছি না, এই মালটা পড়বে যে দেখেন এখানে নাম লেখা আছে, এটা 4000 টাকা পড়বে। রেনেবল প্রিন্টার আছে, কেউ যদি রেনেবল প্রিন্টার প্রয়োজন হয় রেনেবল প্রিন্টার নিতে পারবে, এগুলো পড়বে যে 6000 টাকা করে। ব্রাদারের প্রিন্টার আছে, ওগুলো 7000, এটা 10000। ক্যাননের প্রিন্টার, এটা 10000 টাকা, এই প্রিন্টারটা পড়বে যে আপনার 6000 টাকা। এখানে অনেক প্রিন্টার, অনেক প্রিন্টার, এখানে আমাদের কাছে শুধু স্ক্রিনশট দিলে হবে, যেমন এটা নিতে চাই এটা নিতে, এগুলো নিতে পারবে অনেক, কেননা এখানে LBB 3100 এটা নিতে পারবে। এই যে এখানে ক্যাননের আমাদের স্ক্রিনশট দিলে হবে, লেজার প্রিন্টার, কালার, কালার লেজার সবগুলোই আছে। যে বড় সাউন্ড বক্স আছে, এগুলো হচ্ছে 8 ইঞ্চি স্পিকার, দুইটা 8 ইঞ্চি স্পিকার, এগুলো আমরা প্যাকেট করে রাখছি। এখানে লেখা আছে দেখেন, এইখানে এই যে এমএল লাইনটা এখানে দিবে, এটার সাথে এম যদি নিতে চাই এম এর সাথে চালাতে পারবে। এই সেটআপটা পড়বে যে 5000 টাকা।
এই সেটআপটা যদি কেউ নেয়, সরি এই সেটআপটা যদি নেই, এই যদি দুইটা স্পিকার নেয় তাহলে দুইটা স্পিকার পরে 12,000 টাকা, আর এই এমটা যদি কেউ নেয় 5,000 টাকা, তাহলে ও হচ্ছে যে আপনার 17,000 টাকা সরি। আর এমসারা নিলে এই যে যদি দুটো বক্স নেই তাহলে আমি 1,000 টাকা কমে রাখবো, 11,000 টাকা রাখতে পারবো। আর যদি এমসহ নেই এটার সাথে এম, অন্য এম দিয়েও চলবে, এটা দিয়েও চলবে, কানেকাট আছে। তারপর আমাদের কাছে মিটার আছে, এই যে মিটার গুলা নিতে পারবে, এগুলা চালু মিটার, এই যে মিটার গুলা চালু, মিটার গুলা 1500 টাকা, ওই যে এই মিটারটা পড়বে 1,000 টাকা, এটা এটা 1,000 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কারেন্টের মিটার, এটা 2,000 টাকা, এই মিটারটা 2,500 টাকা। তারপর হচ্ছে এই যে মিটারটা দেখেন, এই মিটারটা ওই 800 টাকা, এই মিটারটা 1,000 টাকা, এটাও 1,000 টাকা, আর এই মিটারটা পড়বে 1,800 টাকা। মিটার এখানেও আছে দেখেন, এগুলা 1,800 টাকা করে দিয়ে দিব, অনেক মিটার এখানে, অনেক বেগম আছে। এটা হচ্ছে যে ফ্রেশ কন্ডিশন, আমরা প্যাকেট করে রাখলাম, এগুলা 5 দেওয়া যাবে এলজি বেগম, এটা 6,000 টাকা। তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে স্যামসাং এর মাল, এই যে স্যামসাং এর একদম ফ্রেশ কন্ডিশনের মাল দেখেন, বাটি সহ স্টিকার সহ আছে, একদম ফ্রেশ বাটি সহ আছে। এটা পড়বে যে আপনার 7,500 টাকা, 7,500। তারপরে এই যে স্যামসাং এর আরো বিভিন্ন আরো কালার আছে, এই যে এখানে আরেকটা আছে, আমাদের কাছে প্রচুর পরিমাণ পাইপ আছে। এই যে এটা আরো সুন্দর সিস্টেম, এটা সেন্সর সিস্টেম, এই যে স্যামসাং এর এখানে 5 এর মধ্যে এখানে সেন্সার আছে, সেন্সার লাগার সাথে সাথে কারেন্টের লাইন দিলে চালু হবে এটা লাইট, ঠিক আছে। 7,000 টাকা পড়বে একদম, আমরা তো কোনোদিন একদম মাল বিক্রি করি না ভাই, কিন্তু দামাদামি করে আপনি জিনিস নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন কালারটা অনেক সুন্দর, ব্ল্যাক কালার সুন্দর দেখেন, খুব সুন্দর। এগুলা 5 আছে আমার কাছে, 5 দিব স্যামসাং এর মাল, 7,000, এগুলো অনেক দিন লাস্টিং করবে, বাইরের দেশের মাল তো, ওকে। তারপর নতুন কিনতে গেলে 14,000-15,000 নিবে। ওই যে ওভেন আছে এখানে, এটা হচ্ছে এলজি ওভেন, এটা হচ্ছে এলজি ওভেন দেখেন, একদম কোরিয়ান ওভেন। এই ওভেনটা 10,000 টাকা পড়বে, আর কম দামি যদি কেউ নিতে চায় 110, এগুলো আমরা সারো সাইড দিয়ে দিয়ে দিব। এই মালটা পড়বে 6,500 টাকা, এই যে 20 লিটার লেখা আছে, 20 লিটার লেখা আছে। আবার এটা 110, এটা পড়বে যে 5,000 টাকা, এটা 23 লিটার, এটা 23 লিটার, এটা 5,000 টাকা। আর আমাদের কাছে প্রচুর পরিমাণ মনিটর আছে, সেট আপ নিতে পারবে ডেস্কটপের, ডেস্কটপ আছে এই যে এখানে আছে প্রচুর পরিমাণ। এগুলো হচ্ছে ফিলিপসের, বেনকিউ, তারপর হচ্ছে যেগুলো স্কোয়ার মনিটর আপনার হচ্ছে যে এগুলো হচ্ছে যে 20 ইঞ্চি, আর এগুলো দিয়ে আপনার এইচডিএমআই পোর্ট সহ আছে এগুলোর মধ্যে, এগুলো দিয়ে আপনার টিভি সহ চলবে। আবার এগুলো হচ্ছে ডেল পিওসোনিক, এগুলো 22 ইঞ্চি, আর এটা হচ্ছে রেনেভোর মাল, এটা হচ্ছে রেনেভো, ঠিক আছে। এটা পড়বে বিএসএনএলের মালটা পড়বে যে এটা পড়বে 7,000 টাকা, আর এইচডিএমআই ফুটওয়ালা মাল নিলে যেমন ধরেন এটা বড়, এটা টিভি চলবে, এটা 24 ইঞ্চি সরি, এই মালটা 24 ইঞ্চি, এই মালটা পড়বে যে 8,000 টাকা, এটা 8,000 টাকা। এখানে আরো আছে কম দামি, এই যেমন ধরেন এগুলো 3.5 দিয়ে পাবে, এগুলো 3,500 টাকা, এগুলো আমাদের কাছ থেকে 3.5 দিয়ে নিতে পারবে। এই যে এখানে আছে আমার, এগুলো আছে ক্যানোনের প্রিন্টার, এই প্রিন্টারগুলো 3,500 টাকা, এগুলো হচ্ছে যা এই যে ক্যানোনের প্রিন্টার, এগুলো 2770 প্রিন্টার, এখানে অনেক প্রিন্টার আছে, অনেক প্রিন্টার, যার প্রয়োজন যেটা প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে নিতে পারবে।
যেখানে আছে এলবিপি 3000, এটা ক্যানন লেজার প্রিন্টার একটা, এটার প্রাইস হচ্ছে 6500 টাকা। এটা হচ্ছে যে 1000 দিয়ে বেকম, এটা 5টা দিক দিয়ে লাগাই দিতে হবে, 5টা দিক দিয়ে লাগাই দিব, ঠিক আছে। এটা পড়বে যে আপনার 8000 টাকা। এরকম বেগম আরেকটা দিছি, দুইটা আছে। এটা 5টা হোক, এটা হচ্ছে যে আপনার এই 1000 ওয়াট। আর এখানে ইপিএস আছে, ব্যাটারি চারা গুলা বিয়ে, এটা 1500 টাকা। এটা হচ্ছে 1225 বিয়ে, এটা পড়বে 2000 টাকা। এটা প্রায় 1500 বিয়ের মতন হবে, এটা পড়বে যে 1000 টাকা, 110 এটা, আর এগুলো 220। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।